দাদা তোমরা আমাদের ভোট দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো। হাই হ্যালো, কেমন আছো? আশা করতে ভালো আছো? আর আমিও ভালো আছি। আর এখন বাজে 6:10, ঠিক আছে। আর আমি যাবো কলেজে। তো আজ কলেজে কিভাবে যাচ্ছি, কলেজে কি কি হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখি। 7:13 ট্রেনটা ধরবো, হাতে এখন একটু টাইম আছে, ট্রেন ঢোকেনি এখনো। আর ট্রেনে উঠেই দেখি ভালোই ভিড়। 9:26 মধ্যে আমরা নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। তারপর ওখান থেকে আমি আর অনির্বাণ আবার শিয়ালদা স্টেশনে লাইন পারাপার করতে করতে চলে যাই 14 নম্বর প্ল্যাটফর্মে। নামলাম মাঠে, আর স্টেশন দিয়ে বারাবার করতে করতে লাইন পারাবার করতে চলে আসলাম 14। KFC-র সামনে প্রতিদিনের মতোই অর্ক আর সুজয় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাই সাউথে। আর সাউথ থেকে আমরা এখান থেকে ট্রেন ধরে চলে আসি আমাদের বালিগঞ্জ স্টেশনে। তারপর আমরা স্টেশন থেকে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাই কলেজে। আর কলেজে যেতে যেতে একটা দারুণ একটা মডিফাই গাড়ি দেখলাম। গাড়িটা দেখো কি দারুণ। আর এই যে আমরা কলেজের ক্লাসের ভিতর চলে আসলাম। অনির্বাণ আর জল আনতে গেল, স্যার আসতে লেট হচ্ছিল, তার জন্য এখানে বসেছিলাম। আর সবাই ক্লাসের মধ্যেই ক্রিকেট খেলছিল। তারপর একটু পর স্যার আসলো আর আমাদের কাজ দিয়ে আবার বাইরে চলে গেল। এখন ক্লাস শেষ, ঠিক আছে। এখন আমরা যাব এই কলেজ থেকে কোথাও নিয়ে যাচ্ছে, কোনো মিটিং বা মিছিল আছে সেখানে যাবো, তোমার সমস্ত শেয়ার করছি, দেখতে পাবে। ক্লাস থেকে বেরিয়ে সবাই চলে আসলাম কমন রুমে। আর এখান থেকে বেরিয়ে এখন যাব সবাই কলেজের পিছনের মাঠটাতে। কলেজে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মিছিলে। আর সত্যি কথা বলতে রাত্রেবেলার কলকাতা দেখার মজাই আলাদা। রাত্রেবেলার ভিউটা কিন্তু অসাধারণ। দাদা তোমরা আমাদের ভোট দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেবো। তারপর আমাদের সবাইকে একটা করে পতাকা দিয়ে লাইনে দাঁড়া করিয়ে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেস রাজপথে মোদী সরকার হুঁশিয়ার, অবিলম্বে ভাঙচুরের প্রতিবাদ আন্দোলন চলছে, অবিলম্বে ভাঙচুরের টাকা ফেরত দিতেই হবে, অবিলম্বে গরিব মানুষের টাকা আটকে রেখে আন্দোলন করা চলবে না, অবিলম্বে গরিব মানুষের টাকা ফেরত দিতে। 7:38 সময় আমি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আর আমার ট্রেন এখনও কৃষ্ণনগর লোকাল, 9:00 সময় ট্রেন, তাই ট্রেন এখনও অনেক দেরি। আর বাড়ি যেতে যেতেও রাত হয়ে যাবে। সকালবেলা 7:13 ট্রেন ধরে বেরিয়েছিলাম এই বাতকুল্লা স্টেশন থেকে। আর এখন বাজে 11:13 আর আমি নামলাম বাতকুল্লা স্টেশনে। এখন অনেকটা সাইকেল চালাতে হবে আর বাড়ি যেতে যেতে 12টা বেজে যাবে। স্টেশন পুরো ফাঁকাই ছিল। আর আজকে সোয়েটারও আনা হয়নি, ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ। কে জানতো যে এত রাত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই পুরো ফাঁকা রাস্তা দিয়ে আমায় একা একা যেতে হবে। রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা বিড়াল কুকুরও নেই, পুরো অন্ধকার।